নমস্কার বন্ধুরা, বনির সাথে নানা রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিবারের মতো এবারও একটা অন্যতম রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য, সামার রিফ্রেশিং ড্রিঙ্ক। তাহলে সামার রিফ্রেশিং ড্রিঙ্ক, লেবু ছাড়া লেবুর শরবত কীভাবে বানাতে হয় দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটা। এই গরমে সকলেই লেবুর শরবত খেতে ভালোবাসে, আর পাতিলেবু দিয়ে লেবুর শরবত খেতে দুর্ধর্ষ লাগে। কিন্তু এক একটা পাতিলেবু এখন দাম হয়ে গেছে 10 টাকা পিস। তাই জন্য এই লেবু ছাড়া লেবুর শরবত কীভাবে বানাতে হয় তাহলে একটা ভিডিও দেখুন আমি আপনাদের জন্য বানিয়েছি। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, সেখানে 2 টেবিল স্পুন নিয়ে নিলাম আমি চিনি, আর নিয়ে নিলাম দেখুন বিট লবণ 1 টিস্পুন, আর প্লেন সল্ট নিলাম 1/2 টিস্পুন, চাট মশালা 1/2 টিস্পুন, তারপর গোলমরিচ গুঁড়ো 1/4 টিস্পুন, আর নিলাম এমনি জিরে গুঁড়ো মানে ভাজা জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, আর গরম মশালা নিলাম 1/4 টিস্পুন, আর আমচুর পাউডার নিচ্ছি 1 টিস্পুন, আর নিচ্ছি দেখুন এখানে আমি হিং 1 পিঞ্চ, আর নিচ্ছি সাইট্রিক অ্যাসিড 1 টেবিল স্পুন। এগুলো আর দেখুন গুঁড়ি করে এগুলো আমার হয়ে গেল মিক্সিংয়ে ভালো করে। তারপর পাউডার করে এটাকে আমি দেখুন দিচ্ছি এখানে, আমি নিচ্ছি 1/2 টিস্পুন করে দিয়েছি গ্লাসে, আর জল নিয়েছি। তারপর দেখুন আমার লেবুর শরবত তৈরি হয়ে গেছে। আর বটল, কাঁচের বটলে আপনারা এটা বাচ্চাদেরকে স্কুলেও দিতে পারেন, কারণ হচ্ছে এই লেবুর শরবত খেলে লু লাগবে না এবং এটা সত্যি করেই রিফ্রেশিং সামারের জন্য। সেজন্য সকলেই খুব ভালো লাগবে সকলের এবং খুব এনজয় করবে। আপনারাও ভালো করে এটা করে দেখবেন এবং আমার অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে এই লেবুর শরবত আপনাদেরও কেমন লেগেছে। এই লেবুর শরবত আপনাদের যদি ভালো লাগে তো কাইন্ডলি লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন, আর আমার ভিডিও অতি অবশ্যই দেখতে থাকুন। থ্যাংক ইউ।